बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीरा आशा करी तोमरा आल्लाहर अशेष रहमते भालो आछो निरापदे आछो स्वास्थ्यविधि मेने बासाय अवस्थान करछो। आमिओ आलहामदुलिल्लाह भालो आछि। अनेक दिन परे आमि आजके आबार तोमादेर साथे क्लास नेबार जोन्नो चले आसछि। शनिवार दोपहर 1:30 खिलगांव मॉडल कॉलेजे ऑनलाइन क्लास रुटीन अनुजाई इस्लाम इतिहास और संस्कृति विषय क्लास है। इस्लाम इतिहास और संस्कृति विषय द्वितीय पत्रेर क्लास देवार जोन्नो आज के आमि तोमादेर साथे आछि फाहमिदा हुसैन प्रभाषक इस्लाम इतिहास और संस्कृति विभाग। আজকে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের যেই টপিকসটার উপরে ক্লাস নিব আমরা, যে টপিকসটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব, সেই টপিকসটি হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি এমন একজন ব্যক্তি যিনি ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার আগে আমরা মোহাম্মদ বিন কাসিমকে পড়েছি। তিনি 712 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমন করেন, কিন্তু 715 খ্রিস্টাব্দের মধ্যে তার মৃত্যু হয় এবং মুসলিম শাসনের পরিসমাপ্তি ঘটে। তারপর 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ভারতবর্ষে আসেন। তার রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করে তিনি বারবার তার রাজ্য গজনিতে ফিরে যান। তিনি কিন্তু দীর্ঘ 27 বছর ভারতবর্ষে অভিযান করেন। প্রত্যেক বাড়ি তিনি কি করেন, চলে যান। তিনি কিন্তু স্থায়ী প্রতিনিধিও রেখে যাননি এবং তার রাজ্যের অন্তর্ভুক্তও করেননি। তাদেরই ধারাবাহিকতা ধরে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে আসেন, ভারতবর্ষকে দখল করেন, একটি একটি করে অঞ্চলকে তিনি দখল করেন এবং তিনি ভারতবর্ষের স্থায়ী প্রতিনিধি রেখে যান এবং ভারতে মুসলিম শাসনের, স্থায়ী মুসলিম শাসনের সূচনা করেন। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, এই যে ঘুরি, এই ঘুর শব্দটি এসছে হচ্ছে, ঘুর শব্দটি এসছে গজনি এবং হিরাত এই দুটি অঞ্চলের মধ্যবর্তী একটি স্থান ছিল হচ্ছে ঘুর। এই ঘুর অঞ্চলের নাম অনুসারেই এই ঘুরি বংশের নামকরণ করা হয়। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি বাল্যকালে শিহাবুদ্দিন নামে বেশি পরিচিত ছিল। অতপর 1173 খ্রিস্টাব্দের দিকে তিনি যখন গজনি সিংহাসনে আরোহণ করেন তখন তিনি মুইজউদ্দিন উপাধি গ্রহণ করেন। তিনি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি একটি সুপরিচিত নাম। তিনি গজনি বংশের ধ্বংসাবশেষের উপর ঘুর রাজ্য প্রতিষ্ঠা করেন। তৎপরবর্তীকালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। 1173 খ্রিস্টাব্দে তিনি গজনির সিংহাসনে আরোহণ করেন। পরে কাবুল অঞ্চলকে তিনি তার রাজ্যভুক্ত করেন এবং গজনির সিংহাসনে আরোহণ করে মোহাম্মদ ঘুরি মুইজউদ্দিন উপাধি ধারণ করেন। তবে ভারতের ইতিহাসে তিনি মোহাম্মদ ঘুরি নামে অধিক পরিচিত। মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি যখন ভারতবর্ষে আসেন, তিনি তো ভারতবর্ষের শাসনকর্তা ছিলেন না, তিনি কোথাকার ছিলেন, গজনি। পরবর্তীতে কাবুলকে তিনি তার সাম্রাজ্যভুক্ত করেন। বর্তমান কাবুল হচ্ছে কোথায়, আফগানিস্তানের রাজধানী। কিন্তু এর আমরা জানি কাবুলের পার্শ্ববর্তী অঞ্চলই হচ্ছে কি, বর্তমানে পাকিস্তান, পাকিস্তানের যে অঞ্চলগুলো তাহলে সেটা ভারতবর্ষে ছিল। তাহলে তিনি যখন কাবুলকে তার রাজ্যের অন্তর্ভুক্ত করেন সেই সময় তিনি ভারতের অবস্থা সম্পর্কে জানতে পারেন। তাহলে সেই সময় ভারতের অবস্থাটা কেমন ছিল, মোহাম্মদ ঘুরির আক্রমণের সময় ভারতের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা ছিল অরাজকতাপূর্ণ। গোটা দেশ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, জাতিভেদ ও বর্ণভেদ প্রথার অভিশাপে সামাজিক ঐক্য ছিল না বললেই চলে। ব্রাহ্মণ শ্রেণীর মধ্যে নিম্নবর্গের শ্রেণীর কোনো সম্পর্ক ছিল না, এই জন্য নিম্নবর্গের হিন্দুরা তথা শাসক গোষ্ঠীকে চরম ঘৃণা করত। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় শ্রেণীর অত্যাচারে নিম্নবর্গের হিন্দুরা
অতিষ্ঠ ছিল, এজন্য নির্যাতিত নিপীড়িত নিপীড়িতরা মুক্তির পথ খুঁজতে থাকে। যে কোনো পণ্য বা শস্য উৎপাদনে তাদের স্বাধীনতা কোনো স্বাধীনতা ছিল না। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে ইচ্ছা মতো পণ্য কিনতে পারত না। এক কথায় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিভাজন ছিল। পরে ভারতীয়রা মোহাম্মদ ঘুরির বিপক্ষে দেশপ্রেমে উদ্ধত হয়ে জাতীয় সংকটের কোনো মোকাবেলা করেনি। পিতৃব্য পুত্র গিয়াসউদ্দিন ঘুরি তাহলে তিনি কি করলেন যে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি যখন তার ভাই বা মানে তিনি ভারতবর্ষে আসার আগে তিনি ভারতবর্ষের যে অবস্থাটা দেখেছিলেন এরকম অবস্থা দেখে এরকম অবস্থার সময় তিনি ভারতবর্ষে তিনি যখন দেখলেন যে ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অরাজকতায় পরিপূর্ণ, সেই সময় ভারতবর্ষের জনগণও এরকম একজন মানুষ খুঁজছিল যে যারা তাকে কি করে পরিত্রাণ করবে। এরকম মানুষের আগমনের খবর পেয়ে তারা কিন্তু জনগণ কিন্তু তাদেরকে ঘুরি বা ঘুরি সৈন্যবাহিনীকে মোটেও বাধা প্রদান করেনি। তারাও চাচ্ছিল কেউ একজন এসে যেন তাদেরকে পরিত্রাণ করে। ঠিক আছে, তাহলে মোহাম্মদ ঘুরির অভিযানের উদ্দেশ্য কি? মোহাম্মদ ঘুরি প্রথম উদ্দেশ্যই আমরা দেখবো যে তার একটা উচ্চাকাঙ্ক্ষা। মোহাম্মদ ঘুরি দেখো তার উচ্চাকাঙ্ক্ষা ছিল তিনি ঘুর রাজ্যটাকে সম্প্রসারিত করার একটা নীতি গ্রহণ করেন। তিনি মধ্য এশিয়ার খোরাসানে মোহাম্মদ ঘুরি বেশ কয়েকবার আক্রমণ করেন, কিন্তু প্রত্যেকবারই তিনি ব্যর্থ হন। স্বাভাবিকভাবেই তার দৃষ্টি পড়ে কাবুলের পার্শ্ববর্তী অঞ্চল ভারতবর্ষের দিকে। তাহলে এটা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, তিনি এই তার এই গজনি রাজ্যটাকে বা ঘুর রাজ্যটাকে তিনি আরো বাড়াতে চেয়েছিলেন। কিন্তু তিনি মধ্য এশিয়াতে অভিযান পরিচালনা করে বারবার ব্যর্থ হন। পরবর্তীতে তিনি ঠিক তার পার্শ্ববর্তী অঞ্চল ভারতবর্ষের দিকে তার নজর পড়ে এবং এখানেও অরাজকতা বিদ্যমান ছিল, সেই সুযোগে তিনি ভাবলেন যে এখানে তিনি কিছু একটা করতে পারবেন। তারপর হচ্ছে নিরাপত্তা প্রদান। গজনি ও খোরাসান সাম্রাজ্যের প্রতিবেশী হিসেবে ঘুর রাজ্যের সৃষ্টি পারস্পরিক সমঝোতার ফলে নয়। গজনি ও খোরাসান সাম্রাজ্য ঘুর রাজ্যের বিকাশকে স্বাভাবিকভাবে নিবে না, এটা মোহাম্মদ ঘুরি নিশ্চয়ই জানা ছিল। এই জন্য তিনি শুরুতেই আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন। তারপর আছে যেটা আমরা জানি ভারতবর্ষের ঐশ্বর্য। মুসলমানগণ ইতিহাস সচেতন জাতি, মহাপণ্ডিত কাশ্মীরের সিন্ধু বিজয়, সুলতান মাহমুদের ভারত অভিযান সর্বোপরি সিন্ধু ও মুলতান ও পাঞ্জাবে মুসলিম রাষ্ট্র স্থাপনের ইতিহাসে একজন মুসলিম হিসাবে মোহাম্মদ ঘুরির জানা ছিল বলে প্রতীয়মান হয়। ভারতবর্ষের ধন সম্পদের প্রাচুর্যের কথাও তার স্মরণে ছিল। এগুলো থেকে তিনি ভারতবর্ষ আক্রমণের অনুপ্রেরণা পান। আমি আগেই তোমাকে বলেছি তোমাদের বলে দিয়েছি যে তিনি সুলতান মাহমুদ মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ তাদের মাধ্যমে তিনি কি করলেন ঘুরি ভারতবর্ষের ঐশ্বর্য সম্পর্কে তাদের অভিযান থেকে তিনি জানতে পারলেন। এই জানার মধ্য থেকে তার উচ্চাকাঙ্ক্ষা কাজে লাগিয়ে তিনি কি করলেন তাদের পূর্বসূরীদের পথ ধরেই তিনি ভারতবর্ষে আগমন করেন। সর্বোপরি ভারতের যেটা ছিল যে রাজনৈতিক অনৈক্য, তৎকালীন ভারতে হিন্দু রাজনবর্গের মধ্যে কোনো প্রকার রাজনৈতিক ঐক্য ছিল না, তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত ছিল। বিদেশি শত্রুর আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে হিন্দু রাজনবর্গের সাথে রাজনৈতিক সহজতা হওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। এছাড়া তৎকালীন ভারতবর্ষের সামরিক দুর্বলতা মোহাম্মদ ঘুরির নিকট স্পষ্ট হয়ে উঠেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক অনৈক্যের সময় তাদের সামরিক দুর্বলতা আছে। সামরিক দুর্বলতা থাকা অবস্থায় তিনি কি করলেন, তিনি তার সেনাপতিকে বা তিনি তার সৈন্যবাহিনীকে গুছিয়ে তিনি ভারতবর্ষ আক্রমণের চিন্তা করেন। তাহলে তার অভিযান তিনি ভারতবর্ষ ভারতে অভিযান শুরু করেন প্রথমে কি দিয়ে, মুলতান ও সিন্ধু। কারামতিগণ মুলতান শাসন করত। কারামতিরা ছিল মুসলমানদের শিয়া সুন্নি শাখার মতো ইসমাইলি সম্প্রদায়ের একটি শাখা মাত্র। 1174-75 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি কারামতি শাসককে পরাজিত করে মুলতান দখল করে। তিনি নিজের মনোনীত একজনকে মুলতানের শাসক নিয়োগ দেন। তৎকালীন সিন্ধু দুই ভাগে বিভক্ত ছিল, আপার সিন্ধু ও লোয়ার সিন্ধু। আপার সিন্ধু উচ্চের রাজপুত রাজা বাটির সাথে রানীর সম্পর্ক ভালো ছিল না। প্রচলিত কাহিনী মতে 1174 খ্রিস্টাব্দে রানীর সাথে আঁতাত করে মোহাম্মদ ঘুরি রাজা ভাটিকে হত্যা করেন এবং 1182 খ্রিস্টাব্দে তিনি লোয়ার সিন্ধু দখল করেন। অতঃপর পাঞ্জাব দখল।
পাঞ্জাব ছিল তৎকালীন ভারতের প্রবেশদ্বার। গজনির রাজাগণ গজনিতে বিতাড়িত হয়ে পাঞ্জাব শাসন করত। 1179 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পাঞ্জাবের শাসনাধীন পেশোয়ার দখল করেন এবং 1181 খ্রিস্টাব্দে তিনি খসরু মালিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। 1185 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় পাঞ্জাব আক্রমণ ও লুটতরাজ করেন। এই অভিযানে তিনি শিয়ালকোট দখল করেন। 1186 খ্রিস্টাব্দে জম্মুর রাজা চক্রদেবের সহায়তায় মোহাম্মদ ঘুরি খসরু মালিককে গ্রেফতার করেন এবং কারাগারে নিক্ষেপ করেন। বন্দী অবস্থায় খসরু মালিক মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর সাথে গজনি এবং ইয়েমেনি বংশের বংশশাসনের সমাপ্ত হয়। এরপরেই আমরা আসি প্রবেশদ্বার দিয়ে তিনি কি করলেন, ভারতবর্ষের প্রবেশদ্বারকে তিনি শত্রু মুক্ত করলেন। এরপরেই তিনি আসলেন ভারতবর্ষে। আমি এটাকে হাইলাইটস করেছি কারণ তোমাদের এই যা বললাম সেগুলো থেকে হালকা কিছু তোমাদের মনে রাখতে হবে, শুধু অবজেক্টিভের জন্য বা এক কথায় উত্তরের জন্য তোমাদের পড়তে পুরোপুরিভাবে পড়তে হবে এই জিনিসটা, এটা তোমরা ভালোভাবে বুঝবে। আমি এই জন্য এটা তোমাদেরকে আলাদা করে দেখেছি। তরাই, তরাই হচ্ছে একটি গ্রামের নাম। এটি থারেশ্বর হতে 14 মাইল দূরে অবস্থিত। 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি সাথে পৃথ্বীরাজ, তরাইনের রাজা কে ছিল? চৌহান বংশের পৃথ্বীরাজ। কোন বংশে বলেছি? চৌহান। চৌহান বংশের পৃথ্বীরাজ রাজের নেতৃত্বে গঠিত জোট বাহিনীর সাথে মোহাম্মদ ঘুরি, চৌহান বংশের রাজা পৃথ্বীরাজের জোট বাহিনীর সাথে মোহাম্মদ ঘুরি যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে তরাই নামক একটি গ্রামে। ঠিক আছে, যুদ্ধে দেখো জোট বাহিনী মুসলিম, এই যুদ্ধে জোট বাহিনীতে মানে পৃথ্বীরাজের যে জোট বাহিনী গঠন করেছিল এই জোট বাহিনীতে 2 লাখ অশ্বারোহী, 3,000 হস্তি ছিল। অপরদিকে মোহাম্মদ ঘুরি তার সৈন্যবাহিনীকে 3 ভাগে, ডান বাম এবং মধ্য 3 ভাগে বিভক্ত করেন। তিনি নিজে মধ্যভাগে নেতৃত্ব দেন, যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, যুদ্ধে কে কে ছিল? পৃথ্বীরাজ ছিল, পৃথ্বীরাজের ভ্রাতা বা সেনাপতি গোবিন্দরাজ ছিল এবং অপরদিকে মুসলমানদের অন্যতম ব্যক্তি ছিল মোহাম্মদ ঘুরি। তিনি মধ্যভাগ থেকে যুদ্ধ করছিলেন। জোট বাহিনী মুসলিম বাহিনীর ডান ও বাম অংশকে আক্রমণ করে এবং পৃথ্বীরাজের ভাই গোবিন্দরাজ মধ্যভাগে গোবিন্দরাজের আঘাতে মোহাম্মদ ঘুরি মারাত্মকভাবে আহত হয় এবং কোনো ক্রমে তিনি বিশ্বস্ত খলজি সৈনিকের সহায়তায় প্রাণে রক্ষা পান এবং নিজ রাজ্য গজনিতে ফিরে যান। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা কি দেখলাম? 1191 খ্রিস্টাব্দে এটা তরাইয়ের প্রথম যুদ্ধ নামে খ্যাত। কার কার সাথে হয় বলো? পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির সাথে। পৃথ্বীরাজের জোট ছিল জোট বাহিনী, হিন্দু কনফেডারেশির জোট বাহিনী ছিল। জোট বাহিনীর সাথে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয়। যুদ্ধে মোহাম্মদ ঘুরি যুদ্ধের ময়দানে তিনি আহত হন এবং কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে তিনি তার রাজধানীতে ফিরে যান, মানে তরাইয়ের প্রথম যুদ্ধে পরাজিত হন। ঠিক তার পরের বছর 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় পৃথ্বীরাজের জোট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। দেখো এখানে সৈন্য সংখ্যাটা আমরা একটু শুনি। মুসলিম সৈন্য সংখ্যা ছিল তখন 120,000। মোহাম্মদ ঘুরির সৈন্য সংখ্যা ছিল 120,000। এর মধ্যে সুসজ্জিত, প্রশিক্ষিত, সুশৃঙ্খলিত অশ্বারোহীও ছিল 10,000 তীরন্দাজ। ঘুরি 10,000 সৈন্য নিয়ে 4টি বাহিনী গঠন করেছিলেন এবং 12,000 অশ্বারোহী দিয়ে তিনি আলাদা একটি বাহিনী গঠন করেন। এই বাহিনীতে ছিল সবচেয়ে শক্তিশালী এবং দুর্ধর্ষ। অপরদিকে পৃথ্বীরাজের সৈন্যবাহিনী ছিল 3 লক্ষ। এর মধ্যে সুসজ্জিত অশ্বারোহী বাহিনী ছিল 300, হাতি ছিল 150। রাজন্যবর্গ নিয়ে পৃথ্বীরাজ জোট বাহিনী গঠন করেন। উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। কার সাথে? মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজের বাহিনীর।
রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে। হিন্দু বাহিনী যখন রণক্লান্ত, তখন মুসলিম 12,000 অশ্বারোহী বাহিনী ব্যাপক অভাবে শত্রুর দিনে লিপ্ত হয়। তীরন্দাজ অশ্বারোহী এ বাহিনী আক্রমণে শত্রুপক্ষ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। পৃথ্বীরাজের ভাই গোবিন্দরাজ নিহত হন এবং পৃথ্বীরাজের মৃত্যুর ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ দেখা দেয়। এবিএম আবদুল্লাহ হাবিবুল্লাহর মতে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যাওয়ার পথে পৃথ্বীরাজ বন্দী হয় এবং পরে তাকে হত্যা করা হয়। তাহলে আমরা কি দেখলাম, এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঠিক তার পরবর্তী বছরই, পরের বছরই তিনি মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজে চরমভাবে পরাজিত করে, শুধু পরাজিতই করেন না, পরবর্তীতে তাকে বন্দি করে হত্যাও করা হয়। তাহলে এইভাবে তিনি কি কি করলেন, তিনি ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী যে রাজা ছিল সেই রাজাকে তিনি পরাজিত করতে সক্ষম হন। এই যুদ্ধে, এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব হচ্ছে অত্যন্ত অপরিসীম। তারা একে একে হ্যান্সি, সামান, ফোরাম প্রভৃতি দুর্গ দখল করে এবং বার্ষিক করদানের শর্তে পৃথ্বীরাজের এক পুত্রের শাসনাধীনে রেখে দেওয়া হয়। এরপর মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবেকের হাতে ভারতবর্ষের শাসন ক্ষমতা অর্পণ করে গজনীতে ফিরে যান। আর একটা নাম বললাম, এই নামটাও তোমাদের একটু মনে রাখতে হবে, প্রতিনিধিকে কুতুবউদ্দিন আইবেক। তাহলে এর মধ্য দিয়ে তাহলে কি হলো যে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হলো। এর ফলাফলে আমরা কি দেখতে পাই, দেখো মুসলিম রাজ্য প্রতিষ্ঠা। তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ। এ যুদ্ধের জয় পরাজয়ের উপর নির্ভর করেছিল মুসলমানরা ভারতে আসতে পারবে কিনা, কারণ মোহাম্মদ ঘুরির লক্ষ্য ছিল ভারতের স্থায়ী রাজ্য স্থাপন। বিজিত অঞ্চলে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুসলিম বাহিনী হিন্দু সামরিক নেতাদের হত্যা করে, এতে হিন্দু সামরিক বাহিনী ঘুরে দাঁড়ানোর আর সুযোগ পায় না। তরাইন ক্ষমতা বৃদ্ধি, তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মুসলিম বাহিনী একে একে বিভিন্ন অঞ্চল দখল করে। কারণ আমরা জানি কোনো কিছুতে যদি আমরা জয়ী হই তাহলে আমাদের মনের উদ্দীপনা, সাহস সব কিছু বেড়ে যায়। এইভাবে মোহাম্মদ ঘুরি তথা তার সেনাবাহিনী সাহস ক্ষমতা সব বৃদ্ধি পেয়ে গেল এবং তারা একে একে বিভিন্ন অঞ্চলগুলোকে দখল করতে থাকল। মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ শাসন পরিচালনার জন্য কুতুবউদ্দিন আইবেকের উপর দায়িত্ব অর্পণ করেন এবং কুতুবউদ্দিনের নেতৃত্বে 1193 খ্রিস্টাব্দে মিরাট, দিল্লি, কৈ মুসলমানদের দখলে আসে এবং কুতুবউদ্দিন দিল্লিতে রাজধানী স্থাপন করেন। তারপর দেখো প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা। ভারতবর্ষের ছোট বড় বহু রাজ্যের অস্তিত্ব বিদ্যমান ছিল, এতে কেন্দ্রীয় ঐক্য গড়ে ওঠেনি। আমরা জানি কেন্দ্রীয় ঐক্য যদি থাকতো তাহলে এই কনফেডারেসির সাথে কি করতে পারত না, কখনো একজন নতুন মুসলিম শাসক যে জয়লাভ করতে পারত না। মুসলিমগণ সাম্রাজ্যবাদী প্রশাসনের আদর্শ ঐতিহ্যের সাথে পূর্ব থেকে পরিচিত ছিল, ফলে কেন্দ্রীভূত রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং সুলতানদের হাতে সীমাহীন ক্ষমতা কুক্ষিগত হয়। দিল্লির মুসলমানদের রাজধানী নির্বাচিত এবং বড় বড় রাস্তাগুলো পুনর্নির্মিত হয়। গোটা সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রদেশ এবং ইকতায় বিভক্ত করা হয়, যা ভারতের রাজনৈতিক দিগন্তে আমূল পরিবর্তন সূচিত হয়। নগর বিপ্লবের সূচনা, তুর্কি বিজয়ের ফলে উত্তর ভারতে নগর বিপ্লবের সূচনা হয়। হিন্দুদের মধ্যে বর্ণভেদ প্রথা বিদ্যমান থাকায় তৎকালীন সমাজে অসমতা ছিল। কিছু নগর বা দুর্গে নিম্নবর্ণে হিন্দুদের প্রবেশাধিকার ছিল না, এগুলো জাতি প্রভাবিত নগর নামে পরিচিত ছিল। ইসলাম সাম্যের ধর্ম, এ ধর্মে কলিঙ্গ প্রথার স্থান নেই। রাজপুতদের যুগে জাতি প্রভাবিত নগরের দরজা বা ফটক, উচ্চ নিম্ন মজুর ও কারিগর, হিন্দু মুসলিম ব্রাহ্মণ চণ্ডাল সকলের জন্য খুলে দেওয়া হয়। সরকারি জাতিগত ও বর্ণগত বৈষম্য দূর করার নীতি গ্রহণ করে, এর ফলে সরকার জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং এ সরকারের প্রতি জনগণের সহানুভূতি বৃদ্ধি পেতে থাকে। তাহলে কি হলো যে একটা নতুন নগর বিপ্লবের সূচনা হলো, নতুন সামরিক আদর্শ। হিন্দু সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার শ্রেণীতে বিভক্ত ছিল। যুদ্ধ করার জন্য
বা যুদ্ধ করার জন্য সৈনিকদেরকে নেওয়া হতো বা যুদ্ধের দায়িত্ব ছিল শুধু ক্ষত্রিয়দের উপর, তাই সেনাবাহিনীতে শুধু ক্ষত্রিয় বংশ থেকে নিয়োগ দেওয়া হতো, বাকি তিন শ্রেণীর লোকজন দেশের প্রয়োজনে সামরিক সহায়তা দেওয়ার প্রয়োজন মনে করতো না। অপর তিন বর্ণের লোকজন মনে করতো দেশ রক্ষায় তাদের কোনো কিছু করার নেই। তুর্কিরা সৈনিক হওয়ার অধিকার সকলের জন্য উন্মুক্ত করে দেয়, সামন্তদের নিকট হতে সেনা সংগ্রহের প্রথা বাতিল হয়ে যায়, সেনাবাহিনীতে ভর্তি করা, বেতন দেওয়া এবং তত্ত্বাবধানের দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত হয়। এর ফলে দেখা যায় যে এক নতুন প্রশাসনের আবির্ভাব ঘটে, নতুন দিগন্তের সূচনা হয়। তাহলে এইভাবে দেখা যায় যে ভারতবর্ষকে পুরাতন ভাবধারা থেকে নতুনের যুগে বা নতুন কল্পনার নতুন একটা আদর্শের দিকে এনে দেখা যায় ভারতবর্ষের নবদিগন্তের সূচনা করা হয়। এরপর তরাইনের যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করে মোহাম্মদ ঘুরি তার প্রতিনিধি কুতুবুদ্দিন আইবিককে রেখে যান। পরবর্তীতে কৌনজ ও বেনারস অধিকার করা হয়। কৌনজ ও বেনারস, কৌনজের রাজা জয়চাঁদ উত্তর ভারতের শক্তিশালী রাজা ছিলেন, কারণ পৃথ্বীরাজকে পরাজিত করার পর বাকি যে শক্তিশালী রাজা ছিল তাদেরকে পরাজিত করা অত্যন্ত দরকার ছিল। 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি জয়চাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং চান্দাওয়ারের যুদ্ধে জয়চাঁদকে পরাজিত ও নিহত করেন। এরপর মোহাম্মদ ঘুরি আসনি এবং বেনারস অধিকার করেন। তাহলে 91-92 খ্রিস্টাব্দে তিনি তরাইনকে মানে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল তথা দিল্লি দখলে আনার পরে তিনি কৌনজ এবং বেনারস অধিকার করেন। অতঃপর তার প্রতিনিধি কর্তৃক উত্তর ভারত বিজয়, প্রতিনিধি কে ছিল? কুতুবুদ্দিন আইবেক। দেখো কৌনজ বিজয়ের পর মোহাম্মদ ঘুরি গজনীতে চলে গেল, তার সুযোগ্য প্রতিনিধি কুতুবুদ্দিন আইবেক উত্তর ভারতের অভিযান অব্যাহত রাখেন এবং 95-96 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বিয়ানি, গোয়ালিয়র দুর্গ, বাদাউন দখল করেন। 98 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের রাজধানী আমহিলওয়াড় অধিকার করেন। তাহলে কৌনজ এবং বেনারস অধিকার করার মধ্য দিয়ে মোহাম্মদ ঘুরি কোথায় চলে আসে? গজনীতে চলে আসে। পরবর্তীতে ওনার যে প্রতিনিধি রেখে দিয়েছিলেন সেই প্রতিনিধি গুজরাট কিন্তু ভারতবর্ষের অন্যতম শক্তিশালী একটি স্থান, সেই গুজরাটকে তিনি দখল করতে সক্ষম হন। তারপর হচ্ছে বাংলা বিহার। আমরা জানি ওই গল্প কিন্তু তোমরা যারা মানে ইতিহাস আগে পড়েছ বা এমনিও এই গল্প তোমাদের জানা। মোহাম্মদ ঘুরির প্রতিনিধি কুতুবুদ্দিন আইবেক যখন ভারত বিজয়ে উত্তর ভারতের উত্তর ভারত বিজয়ে ব্যস্ত ছিল, এই সময় কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা ও বিহার মুসলমানদের দখলে আনতে সক্ষম হন। আমরা জানি বাংলা দখলের গল্পটা, বাংলা দখল করতে যেয়ে তিনি মাঝপথে কি করলেন, একটি দেখলেন যে কতগুলো মাথা মুন্ডন করা ব্যক্তি বসা সেখানে, তারপর তিনি সেই দুর্গটিকে দখল করেন। পরে জানতে পারলেন যে এটি হচ্ছে উদন্তপুর বিহার। অতঃপর তিনি মাত্র 18 জন সৈন্য দ্রুত তার বেগে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 18 জন সৈন্য নিয়ে তিনি বাংলার রাজধানী নদিয়াকে জয় করতে সক্ষম হন। তাহলে এই যে এইভাবে মোহাম্মদ ঘুরি কী করলেন, তার বিজয় অভিযানগুলোকে সম্পন্ন করলেন, কিছু তিনি নিজে করলেন, কিছু তার প্রতিনিধিদের মাধ্যমে করালেন। অতঃপর এই মহান ব্যক্তি খোক্কার জাতির বিরুদ্ধে যুদ্ধ করে ফেরার পথে তিনি ঝিলাম নদীর তীরে দামিয়াক নামক স্থানে খোক্কার বংশীয় জৈন কাতকীয়ের হাতে 1206 খ্রিস্টাব্দে নিহত হন, নির্মমভাবে নিহত হন। এই যে মোহাম্মদ ঘুরির আমরা যে অভিযানটা পুরোটাকে আমরা পড়লাম, এই অভিযানগুলোর মধ্যে তার সাফল্যের কারণটা কী ছিল, তিনি কেন সাফল্যমণ্ডিত হলেন, তার সাফল্যমণ্ডিত হওয়ার পিছনে অত্যন্ত সাহসিকতার সাথে তিনি যে ভারতে অভিযানগুলো পরিচালনা করেন তার সাফল্যের পিছনে আমরা কিছু কারণ খুঁজে বের করতে পারি আমরা ঘটনাগুলো পড়লে। দেখো প্রথমভাবে আমরা বলতে পারি যে প্রথমত আমরা বলতে পারি উত্তর ভারতের রাজনৈতিক অনৈক্য, বিভিন্ন রাজন্যবর্গের পরস্পর দ্বন্দ্ব এবং সংঘর্ষ হিন্দুদের পরাজয়ের অন্যতম একটি কারণ।
দ্বিতীয়ত রাজপুত সমাজে সামন্ত প্রথার প্রচলন তাদের সামরিক দুর্বলতার অন্যতম কারণ ছিল। হিন্দুদের চরাচরিত যুদ্ধরীতি, হস্তী বাহিনীর ব্যবহার এবং কেন্দ্রীভূত এক অধিনায়কত্বের অভাব তাদের পতনের সর্বপ্রধান কারণ ছিল। চতুর্থত ধর্মীয় উৎসাহ উদ্দীপনা প্রতিটি অভিযানে গণিমাত পাবার প্রলোভন ও তুর্কিদের দুর্ধর্ষ ও দুর্জয় করে তুলেছিল। পঞ্চমত মুসলিম শাসকগণ কর্তৃক ক্রীতদাস প্রথার প্রবর্তন তাদের শক্তিকে বহুলাংশে বৃদ্ধি করেছিল। তাহলে এই যে কারণগুলো আমরা এই অনৈক্য বিভেদ যদি থাকে কখনোই কি করা যাবে না, কোনো কিছুকে দমন করা যাবে না। অনৈক্য বিভেদ হিন্দুদের মধ্যে বা হিন্দু গোষ্ঠীর মধ্যে রাজাদের মধ্যে বিদ্যমান ছিল বলেই তারা তখন যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হয়েছে এবং মুসলমানরা তখন বা মুসলিম সৈনিকদের মধ্যে মুসলিম সৈনিকরা তখন গণিমাত পাবার জন্য তাদের উৎসাহ উদ্দীপনা প্রবল ছিল এবং তারা দেখা যায় যে শাসকের উচ্চাকাঙ্ক্ষার সাথে তারাও নিজের উচ্চাকাঙ্ক্ষা মিলিয়ে সাম্রাজ্যকে বৃদ্ধি করার জন্য, নতুন নতুন সাম্রাজ্যকে নিজেদের দখলে আনার জন্য তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল আর এটাকে কাজে লাগার সাম্রাজ্য বৃদ্ধি করার জন্য তারা ভারতবর্ষে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। তাহলে আমরা যে এই পড়াটা পড়লাম এবং মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির এর মধ্যে অন্যতম যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে ভারতবর্ষের গেট, ভারতে ঢুকার প্রবেশ দ্বার পাঞ্জাব, পাঞ্জাবকে তিনি দখল মুক্ত করে তিনি কী করলেন, ভারতের যে যুদ্ধটাকে ভারতবর্ষের অন্যতম শক্তিশালী রাজা ছিল তখন চৌহান বংশের পৃথ্বীরাজ, এই পৃথ্বীরাজকে পরাজিত করে দিল্লি এবং আজমির, দিল্লি এবং আজমিরকে দখল করে, দিল্লি আজমির তারপরে হচ্ছে কনৌজ এবং গুজরাট এই অঞ্চলগুলো ছিল অত্যন্ত শক্তিশালী সংগঠিত। এই দিল্লি ও আজমিরের রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে তিনি কী করলেন, ভারতবর্ষে আসেন এবং ভারতের স্থায়ী শাসন প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটা সফল করেন। প্রথম যুদ্ধে তিনি পরাজিত হন, দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করেন। এই এই যুদ্ধের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। এই যুদ্ধের মাধ্যমে কী হয়, ভারতে মুসলিম সাম্রাজ্য স্থায়ীভাবে প্রতিষ্ঠা হতে সক্ষম হয়। তাহলে আমরা আরেকবার বলি, তরাইনের প্রথম যুদ্ধ কার সাথে হয়, চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির সাথে, কত খ্রিস্টাব্দে, 1191 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে কী হয়, মোহাম্মদ ঘুরি চরমভাবে পরাজিত হন। তার এই পরাজয়ের গ্লানি তিনি ভুলতে পারেন নাই, এই পরাজয়ের গ্লানি মোচনের জন্য তিনি পুনরায় একই স্থানে 1192 খ্রিস্টাব্দে তিনি কী করেন, এই হিন্দু কনফেডারেসির সাথে বা ঐক্যজোটের সাথে পুনরায় যুদ্ধ করেন। এই যুদ্ধে তিনি তার 120,000 সৈন্যবাহিনী, সেই সাথে তার অশ্বারোহী বাহিনী, হস্তী বাহিনী নিয়ে তিনি তাদেরকে অত্যন্ত রণকৌশলে সুসজ্জিত করে নিয়ে আসেন। অপরদিকে পৃথ্বীরাজের ছিল 300,000 সৈন্যবাহিনী, তাদের সাথে তিনি মোকাবেলা করতে সক্ষম হন এবং তিনি এবারও তার সৈন্যবাহিনীকে ডান বা মধ্য এই তিন ভাগে ভাগ করে তিনি যুদ্ধ পরিচালনা করেন। যুদ্ধে মোহাম্মদ ঘুরি সম্পূর্ণরূপে জয়লাভ করেন এবং পৃথ্বীরাজকে পরাজিত করেন। শুধু পরাজিতই না, তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালায়নত অবস্থায় গ্রেফতার করা হয় এবং পরে তাকে হত্যা করা হয়। এভাবে তিনি জয়লাভ করেন। জয়লাভ করার ফলে ভারতের মুসলিম রাজ্য, স্থায়ী মুসলিম রাজ্য প্রতিষ্ঠা হয়, মুসলমানের ক্ষমতা বৃদ্ধি পায়, প্রশাসনিক ঐক্য যদি ছিন্ন বিচ্ছিন্ন ছিল প্রশাসনিক ঐক্য সৃষ্টি হয় এবং নতুন নগর বিপ্লবের সূচনা হয়। এবং যেখানে শুধু ক্ষত্রিয়রা যুদ্ধ করতে পারতো বা সৈন্যবাহিনী শুধু ক্ষত্রিয়দের কাছ থেকে নেওয়া হতো, এখন মুসলমান শাসক সবাইকে সৈন্যবাহিনীতে যোগদান করার দরজাকে উন্মুক্ত করে দেয়, যার ফলে দেখা যায় যে এক নতুন যুগের সূচনা হয়। তারপরে মোহাম্মদ ঘুরি শক্তিশালী রাজ্য কৌনস, জয়চাঁদের রাজ্য কৌনস এবং উত্তর ভারতের অন্যান্য যে রাজ্য কৌনস জয় করেন, বেনারস অধিকার করেন এবং তার প্রতিনিধি কুতুবুদ্দিন আইবেককে যদি রেখে যান, কুতুবুদ্দিন আইবেক গুজরাটের আনিল ওয়ার দখল করতে সক্ষম হন। কুতুবুদ্দিনের অন্যতম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারখুজি বাংলা এবং বিহার জয় করেন। অতঃপর এই মহান নেতা 1206 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তাহলে উনি ইতিহাসে কী নামে পরিচিত, মোহাম্মদ ঘুরি নামে পরিচিত। গজনি এবং হিরাতের মধ্যবর্তী যে অঞ্চল ঘুর, এই ঘুর অঞ্চলের নাম অনুসারে এই বংশের নামকরণ করা হয় ঘুর, ঘুরি বংশ। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। এই মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির মধ্য দিয়ে আমাদের কিন্তু ভারতের
যে প্রথম আমাদের যে প্রাক সালতানাত যুগ বা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠার যে অধ্যায়টা, প্রথম অধ্যায়টা, সেই অধ্যায়টা সমাপ্ত হয়ে যাবে। আমরা এখান থেকে তিনটা তিনটা টপিকস আমরা পড়েছি। একটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়, সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযানের উদ্দেশ্য এবং ভারতবর্ষে অভিযান, 17টা অভিযান আমরা করেছি। এরপর আজকে পড়লাম আমরা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। এই মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি আমরা যে পড়লাম, ওনার মৃত্যু হয় 1206 খ্রিস্টাব্দে। মৃত্যুর পূর্বেই যে তিনি তার প্রতিনিধিকে রেখেছিলেন কুতুবুদ্দিন আইবেক, যেহেতু উনি নিঃসন্তান ছিলেন, এই জন্য এই তার মৃত্যুর পরে এই কুতুবুদ্দিন আইবেক প্রথম ভারতবর্ষে কী করেন, প্রথম সুলতান হিসাবে ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করেন। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ সালতানাত যুগ শুরু করব এবং সালতানাত যুগের প্রথম সুলতান কুতুবুদ্দিন আইবেককে দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত আমি আশা করব সবাই সুস্থ থাকবে এবং বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পড়াশোনা করবে, পড়াশোনা চর্চা করবে। যদি তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন না করো বাবা, তাহলে কিন্তু এটা মনে থাকবে না। এখানে কিন্তু আমি পড়ার জন্য তোমাদের যে পড়াটা আজকে দিলাম, তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী ছিল, আমার হাইলাইটস হচ্ছে এটা, আর তরাইন একটি গ্রাম দিল্লি এবং আজমিরের রাজা, এই তরাইনের যুদ্ধে কাকে পরাজিত করে দিল্লি এবং আজমিরের আজমিরাজা পৃথ্বীরাজকে, চৌহান বংশের রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে, এই এই জিনিসটাই সবচেয়ে বইয়ের মধ্যে দেখবা খুব ভালো করে এটা দেওয়া আছে। এবং আমি যে সহজ, ওখানে অনেক এলাবোরেট লেখা থাকবে, কিন্তু তোমরা যে হাইলাইটস আমি যে যতটুকু পড়িয়েছি যেভাবে পড়িয়েছি সেভাবেই তোমরা পড়ার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবো, আর আমি আশা করবো নেক্সট ক্লাসে তোমরা পড়বে এবং সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে তোমাদের উপস্থিতি নিশ্চিত করবে। ওকে, থ্যাংক ইউ অল।